আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে বঙ্গবন্ধু সাফারি পার্কের একটি ছোট ট্যুরের ব্লগ শেয়ার করব। আশা করি আপনারা সবাই এনজয় করবেন। বঙ্গবন্ধু সাফারি পার্কে যাওয়ার জন্য যারা আমার মতো দূরে থাকেন তারা বাস ব্যবহার করতে পারেন অথবা মাইক্রোবাস ভাড়া করেও যেতে পারেন, আর যারা এলাকার ভেতরে কাছাকাছি দূরত্বে আছে তারা সিএনজি বা অটো নিয়ে নেবেন। সাফারি পার্কে গেট দিয়ে ঢোকার পরে এরকম বঙ্গবন্ধুর একটি ছবি দেখতে পাবেন এবং চারপাশে ভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন, সবুজ সুন্দর গাছপালায় ভরা এবং নিরবচ্ছিন্ন একটি পরিবেশ, সবকিছু এখানে গোছানো এবং পরিপাটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এই সাইডে কি কি দেখতে পাবেন, চিতাবাঘ, অক্টোপাস, হরিণ এবং আরও যত সব কিছু রয়েছে তা এই বোর্ডে লেখা আছে। এখানে একটি ছোট লেক আছে এবং এখানে বসার ব্যবস্থা রয়েছে, পার্কের মতো করে করেছে এখানে। এখানেও একটি রয়েছে ছোটখাটো বাগান বা উদ্যানের মতো একটি স্পেস। আর এই পথে আপনারা হাঙ্গর, অক্টোপাস, ডলফিন, কচ্ছপ, সাপ এবং নানা প্রজাতির প্রাণী দেখতে পাবেন। এটি আসলে মেইনলি যে আমি যে পথটায় যাচ্ছি এখানে হচ্ছে প্রধান আকর্ষণ সাফারি পার্কে। এখানে আপনাদেরকে বাসে করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ধরনের যে বন্য পশু রয়েছে সেগুলোকে দেখাবে। চিড়িয়াখানা থেকে এই সাফারি পার্কের যে প্রধান যে আকর্ষণ সেটি হলো এখানে জীবজন্তুগুলো সম্পূর্ণ ছাড়া থাকে এবং এখানে আপনি জীবজন্তুর মতো কোনো বাসের মধ্যে বন্দি থাকবেন, বের হতে পারবেন না। আপনারা তাদেরকে অবজার্ভ করতে পারবেন, তাদের কর্মকাণ্ডগুলো বা অ্যাক্টিভিটিসগুলো, পশু পাখির অ্যাক্টিভিটিসগুলো অবজার্ভ করতে পারবেন। ভেতরে ঢোকার পরে এখানে লাইনে দাঁড়ানোর জন্য এরকম বিভিন্ন সবুজ ছাউনি রয়েছে। এখানে বাস আসলে আমরা বাসে উঠে গেলাম। বাসে উঠে যাওয়ার পরে প্রথমে যে আপনার প্রাণী দেখতে পাবেন সেটি হচ্ছে জিরাফ। মানে দেখতেই পাচ্ছেন আমি এটা গ্লাসের ভেতর থেকে রেকর্ড করেছি। এখানে দুটি জিরাফ আছে। এরপরে কিছু দূর যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিছু জিব্রা রয়েছে। জিব্রাগুলো একদম ছেড়ে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন জিব্রাগুলোর সাথে এগুলো সম্ভবত কিছু মহিষ বিদেশি। বন্য পশুদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেগুলোকে কোনোভাবে ব্যাহত না করে একদম স্বাভাবিক অবস্থানে রেখে সাফারি পার্কটি তৈরি করা হয়েছে। দেখুন জিব্রাগুলো সবাই একসাথে খাচ্ছে। জিব্রা প্রধান যে বিষয়টি আমার ভালো লাগে এটা স্কিন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে কালো পশুগুলো, এগুলোকে দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন দিজ আর বিয়ার্স, ভাল্লুক এগুলো। এখানে তিনটা ভাল্লুক দেখা যাচ্ছে, এখানে আরো ছোট বিয়ার আছে। আর এখানে একটা সিংহী দেখতে পাচ্ছেন, তার শোয়ার ভঙ্গিটা অদ্ভুত, আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করেছি। এখানে কিছু সিংহী বসে আছে, একদম আমার জানালার গ্লাসের কাছেই বসেছিল, তিনটা সিংহী আছে এখানে। এবং এরা কোনো বিরক্ত হচ্ছে না যে বাসটা যাচ্ছে, এরা কোনো বিরক্ত হচ্ছে না, পুরো ওদের মতো আছে। এখানে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার একজন হেঁটে চলে যাচ্ছে আর একজন বসে আছে। এখানে আমার খুবই পছন্দের একটি প্রাণী সেটা হচ্ছে হরিণ। অসংখ্য হরিণ বাসটিকে ঘিরে দাঁড়িয়ে ছিল, চারপাশে হাত ছিল, মানে এদের ভেতরে কোনো ভয় নেই, সংশয় নেই, মুক্ত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেক বেবি ডিয়ারও ছিল, বাচ্চা হরিণ ছিল এখানে। দেখুন স্কিন কত সুন্দর, ব্রাউন উপরে স্পট। এরপরে আমি গিয়েছি পাখির সেকশনে। পাখির সেকশনে যাওয়ার সময় এরকম ভারী চেন দিয়ে গেটগুলোকে বন্ধ করে রাখা আছে, আর এগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখন আমরা ম্যাকাও পাখির একটি খাঁচার ভেতরে ঢুকে এসেছি। এখানে পাখিগুলো কিন্তু সম্পূর্ণ ছাড়া,
এবং পাখিগুলো আপনার মাথার উপরে উড়ে বেড়াচ্ছে, ওদের ঘরের ওখানে ওরা বসে আছে, খাচ্ছে, পুরোপুরি স্বাধীন। শুধু এরা যাতে বের হয়ে না যেতে পারে এই জন্য ওরকম শিকল দিয়ে গেটটা করা আছে। দেখুন, একটি ম্যাকাও দম্পতি। এখানে বিভিন্ন কালারের আপনি ম্যাকাও পাখি দেখতে পাবেন। এখানে একজন ভদ্রলোক ম্যাকাও বসে থেকে অ্যাপেল খাচ্ছিল। আমার ওর খাওয়াটা দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি এটা রেকর্ড করেছি বেশ কিছুক্ষণ ধরে। সে ঘুরিয়ে ঘুরিয়ে পায়ের উপরে ধরে নানা টেকনিকে সে অ্যাপেলের ছিকলাগুলো খাচ্ছিল। কালারটা খুবই সুন্দর, ব্লু, গ্রিন, অরেঞ্জ, হোয়াইট, সো কালারফুল। এখানেও আমরা আপনারা অনেক ধরনের ম্যাকাও দেখতে পাচ্ছেন। এখানে রেড কালারের ম্যাকাওগুলো দেখা যাচ্ছে। এরপরে আমরা আরেকটা পাখির সেকশনে ঢুকছি। এখানে বিভিন্ন ধরনের টিয়া পাখি ছিল এবং এই ধরনের পাখিগুলো, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস নেম অফ দিস বার্ডস, এই পাখিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তবে এখানে প্রচুর টিয়া পাখি ছিল, দেখুন এই যে উপরে বসে আছে, ছোট বড়। এখানে অনেক টিয়া পাখি, কাকাতুয়া, ম্যাকাও ছিল বিভিন্ন ধরনের। উপরে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন বসে আছে সাদা কাকাতুয়াগুলো, একসাথে তিনজন বসে আছে। দেখুন, আবার আমরা বের হয়ে আসছি ম্যাকাওয়ের সেকশন থেকে, তখন আমি দুটা ম্যাকাওকে দেখতে পেলাম। এগুলো আবার অরেঞ্জের সাথে ব্লু কালার, খুব সুন্দর। এরপরে আমরা এসেছি ফিশের সেকশনে। এখানে অ্যাকুরিয়ামের ভেতরে বিভিন্ন ধরনের ফিশ রয়েছে, নানা প্রকারের ফিশ। এরপরে আমরা যেটাতে এসেছি সেটা হচ্ছে প্রজাপতি সেকশন। এখানে আপনার প্রজাপতির যে জীবন চক্র, সেই অনুযায়ী প্রজাপতিগুলোকে ন্যাচারালি লালন পালন করা হয়। পুরো একটি বড় একটি বিশাল স্পেসের মধ্যে প্রজাপতির জন্য যা যা দরকার, প্রজাপতির জীবনচক্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য সব কিছুই আছে। আমি জানি না আমি কতটা সুন্দরভাবে দেখাতে পেরেছি, তবে আসলে সাফারি পার্ক অনেক সুন্দর। এখানে প্রজাপতি সেকশনের ভেতরে এরকম ছোট্ট একটি কৃত্রিম লেক রয়েছে, এখানে কিছু ফিশও ছেড়ে দেওয়া আছে কালারফুল। দেখুন ঝর্ণাটাও খুবই দারুণ। আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখেছি। এখানে এখানে আবার একটি বাঁশের সাঁকো ছিল, এই লেকটা পার হওয়ার জন্য এই বাঁশের সাঁকোটা পার হয়ে আপনাকে ওই পাশে যেতে হবে। প্রথমে একটু ভয় লাগছিল ক্যামেরাটা যাতে পড়ে না যায়, এই জন্য পরে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। খুব সাবধানে এটি পার হতে হবে। এখানে প্রজাপতি আমি তেমন অত আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এখানে অসংখ্য প্রজাপতি ছিল, কালো, সাদা, নীল, ব্রাউন, অনেক প্রকারের প্রজাপতি ছিল। ছোট বড় অসংখ্য প্রজাপতি এখানে আছে এবং অনেক ধরনের জংলি ফুলের সম্ভারও আমি এখানে দেখতে পেলাম। কিছু কমন ফ্লাওয়ার্সও ছিল, কিছু আনকমন ফ্লাওয়ার্স দিয়েও এই জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সবই আসলে প্রজাপতির জীবনচক্রের সাথে সম্পৃক্ত। এবার এসেছি আমরা ফিশের সেকশনে। ফিশের এখানে একটি বড় লেক আছে এবং লেকের উপরে সাঁকো বসিয়ে আপনাদেরকে গেট দিয়ে ঢুকতে কিছু মাছের খাবার দিয়ে দিবে, কিনে নিতে হবে অবশ্যই। খাবারগুলো আপনি ছুঁড়ে মারলেই পানিতে মাছগুলো এসে ওগুলা খাবে। দেখুন কত মাছ এসেছে, কত অসংখ্য মাছ। যেখানে আপনি খাবার ফেলবেন না কেন, সেখানেই মাছগুলো একটা, মনে হয় এরা কোনো সিগন্যাল ব্যবহার করে, একজন আরেকজনকে ডাকে, তাই সবাই চলে আসে ওখানে খাবার খাওয়ার জন্য এবং লুটুপুটি করে খাবার খায়। দেখতে খুবই ভালো লাগে।
মাছগুলো বেশিরভাগই অরেঞ্জিশ কালার, কিছু ইয়েলোইশ রয়েছে, কিছু হোয়াইট রয়েছে, রেডও রয়েছে কিছু মাছ ফিশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মাছের যে সেকশনটি রয়েছে এরকম কাঠের তুড়ি সাঁকো দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আরও ফিশের সেকশন ছাড়াও এখানে আপনারা হাতি, বানর এবং দেখতে পাবেন কুমির এবং আরও অনেক জীবজন্তু। সাফারি পার্কে খাবারেরও সুব্যবস্থা রয়েছে। খাবারের প্রাইসটা বেশি হলেও এখানে খাবারের কোয়ালিটি ভালো, তাই আপনারা এখানে বাচ্চাদের সাথে ফ্যামিলি সহ খেতে পারবেন। আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং ঘুরে আসবেন সাফারি পার্ক এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।